বন্ধুরা, ডিজিটাল প্রধান বিকাশ চ্যানেলে আপনাকে স্বাগত। সোমবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল 41.6 ডিগ্রি সেলসিয়াস। এই রকমই দাবদাহে জ্বলবে রাজ্য। বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত সতর্ক থাকতে বলল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর আর কি কি সতর্কতা অবলম্বন করতে বলল বিস্তারিত জানবো এই ভিডিওটিতে। ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দাবদাহে জ্বলবে রাজ্য। বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত সতর্ক থাকতে বলল আবহাওয়া দপ্তর। তাপে পুড়তে থাকা রাজ্যে আপাতত স্বস্তির কোনো অবকাশ নেই বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বরং আগামী কয়েকটা দিন তাপমাত্রা আরও বাড়তে পারে। রাজ্যের বিভিন্ন জেলায় আগামী 5 দিন দাবদাহ চলতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। একই সঙ্গে তারা জানিয়েছেন দাবদাহ থেকে বাঁচতে হলে আগামী 5 দিন রাজ্যবাসীকে কী কী করতে হবে। সোমবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল 41.6 ডিগ্রি সেলসিয়াস। এরপর বিকেলে আবহাওয়া দপ্তরের তরফে প্রকাশ করা হয়েছে একটি বিশেষ বুলেটিন। তাতে জানা যাচ্ছে সোমবার অর্থাৎ 5 জুন থেকে আগামী শনিবার 10 জুন পর্যন্ত দাবদাহ চলবে উত্তর এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। একই সঙ্গে ওই বুলেটিনে বলা হয়েছে আগামী 5 দিনে রাজ্যের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এমনকি এই 5 দিন রাজ্য জুড়ে শুষ্ক গরম হাওয়া বইবে বলেও সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। আপাতত সোমবার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ এবং 2 দিনাজপুরের কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ চলতে পারে বলে জানিয়েছে আলিপুর। মঙ্গলবার তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এবং 2 দিনাজপুরে। 7 জুন অর্থাৎ বুধবার থেকে 10 জুন অর্থাৎ শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এই সমস্ত জেলার সঙ্গে হাওড়া এবং হুগলিতেও। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও অস্বস্তিকর আর্দ্র আবহাওয়া এবং গরম থাকবে। এই সমস্ত জেলার মধ্যে তাপপ্রবাহের সতর্কতা নেই কলকাতায়। এমনকি বুধবার এবং বৃহস্পতিবার কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে সেই বৃষ্টি হলেও স্বস্তি ফিরবে না কলকাতায়। আবহাওয়াবিদেরা জানিয়েছে বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না শহরে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.8 ডিগ্রি সেলসিয়াস। সেই তাপমাত্রা আগামী দিনে আরও 2-1 ডিগ্রি বাড়তে পারে। সোমবার থেকে শনিবার পর্যন্ত এই বুলেটিনে তাই সপ্তাহান্ত পর্যন্ত রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জারি করা হয়েছে বিশেষ নির্দেশিকা। কী কী নির্দেশিকা জারি করা হয়েছে এখানে দেখে নেব আমরা। কী কী সমস্যা হতে পারে। তীব্র তাপমাত্রা, সাধারণ মানুষ এই তাপ সহ্য করতে পারলেও যাদের শরীর অসুস্থ রয়েছে বা যারা গরম সহ্য করতে পারেন না তাদের সমস্যা হতে পারে। শিশু, বয়স্ক মানুষ, যাদের দীর্ঘকালীন রোগভোগ রয়েছে, যারা দীর্ঘক্ষণ রোদে থেকে ভারী কাজ করেন তারা আক্রান্ত হতে পারেন। সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত বাইরে বা রোদে থাকলে গরম থেকে শরীরের ব্যথা এমনকি গায়ে র্যাশও বেরোতে পারে। কীভাবে সমাধান হবে? দীর্ঘক্ষণ রোদে থাকা যাবে না, হালকা কাপড়ের হালকা রঙের ঢিলেঢালা সুতির জামা পরতে হবে। বাইরে বেরোলে কাপড়, টুপি অথবা ছাতা দিয়ে মাথা ঢাকুন। তেষ্টা না পেলেও প্রচুর জল খেতে হবে। ওআরএস বা বাড়িতে তৈরি পানীয়, লস্যি, তোরানি, লেবু জল, ঘোল খাওয়া যেতে পারে। সরাসরি রোদে না থাকার চেষ্টা করুন। ভারী কাজ দুপুরের দিকে চড়া রোদে না করে দিনের যে সময়ে কম তাপমাত্রা রয়েছে সেই সময়ে করুন। বাইরের কাজ করলে বিশ্রামের সময় বৃদ্ধি করান। প্রয়োজনে কিছুক্ষণ অন্তর অন্তর সামান্য বিশ্রাম নিন এবং পরবর্তীকালে ফেরো কাজে যুক্ত হন। অন্তঃসত্ত্বা শ্রমিকদের প্রতি বিশেষ নজর দেওয়ার করার ব্যবস্থা। হিট স্ট্রোক, হিট স্ক্র্যাম বা হিট র্যাশের লক্ষণ বুঝতে হবে। সাধারণত এই সময় দুর্বল বোধ হতে পারে, মাথা ঘুরতে পারে, মাথায় যন্ত্রণা হতে পারে, প্রবল ঘাম, গা বমি ভাব এমনকি ফিট হওয়ার মতো লক্ষণ দেখা দিলে নিকটবর্তী হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করুন। তো এই ছিল আপডেট। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।